এই এতগুলো নাম কিন্তু এবার কাছে মনে হচ্ছে যে এবার মনে হচ্ছে যে খুব সারপ্রাইজিং একটা ফ্যাক্টর বাট ইজ আর দ্য সেম নেমস দ্যাট হ্যাভ প্লেড ফর কুমিল্লা ভিক্টোরিয়ানস ওভার দ্য লাস্ট ফোর ফাইভ এডিশনস এগুলো একই নাম দুইটা নতুন নাম এসেছে ইফতেকার আর জামান খান বাকি সবগুলো প্লেয়ার আমাদের অনেক পুরানো প্লেয়ার রাশিদ খান তো 7 বছর আগে খেলেছে 6-7 বছর আগে খেলেছে এই একই নামই আমাদের বিপিএলে এক একটা ফেস বাই ফেস খেলে যেহেতু আমরা একটা স্ট্রেচের কাউকে পাচ্ছি না ফুল সিজনের জন্য দে ওরা আসা যাওয়ার মধ্যে থাকে এবং ফেস বাই ফেস খেলে এই কয়েকজন প্লেয়ার সবসময় খেলে এসেছে আমাদের এটা খুবই কমফোর্ট লেভেলের জায়গা এটা আমাদের জন্য খুব চমকের জায়গা বা খুব এক্সাইটমেন্ট না এটা ভেরি কমফোর্টেবল ফ্যামিলিয়ার একটা জায়গা যে আমাদের একই ফ্যামিলি মেম্বার্স বা একই প্লেয়ার্স আমাদের ঘরে ফেরত আসছে ডেফিনেটলি এটা আলাদা করে আমরা যখন এই যে ড্রাফট টেবিলে বসি এবং দেখি যে অন্যান্য টেবিলে এই ফরেন প্লেয়ারগুলো আছে মেবি আমাদের প্লেয়ার থেকে অনেক বড় বড় নাম দেখি কিন্তু আমাদের কাছে মনে হয় এই তো আমাদের সুনীল এই তো আমাদের মইন এই তো আমাদের আন্ড্রে আমরা এরকম কোনো আলাদা করে ফরেন প্লেয়ার হিসেবে দেখি না দে আর ভেরি মাচ লাইক আর ওন পিপল ওন ফ্যামিলি মেম্বার্স থ্রু আউট দ্য ইয়ার আমাদের কনভারসেশন হয় অ্যাজ সুন অ্যাজ বিপিএল গেটস অ্যানাউন্স দে আর লাইক সো ওয়েন আর বি কামিং ব্যাক এটাই দে জাস্ট কাম ব্যাক টু আস আমাদের এখন আপাতত যে স্কেজুল আছে এবং যে প্ল্যানিং আছে সুনীল আর রাশিদ প্রতিটা ওদের প্রতিটা ম্যাচই একসাথে খেলবে আর তাওহিদজিদাকে আপনার ডিরেক্ট সাইনিং হিসেবে নিয়েছেন লিটন দাস মুস্তাফিজুর রহমান যারা আসলে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলছে সবাইকেই মোটামুটি আপনারা দলে ফিরিয়েছেন লোকাল তা একটু স্পটলাইটের বাইরে চলে গেল সেই জায়গাটাতেও তো আপনারা দারুণ শক্ত আমাদের লোকাল প্লেয়ার্স সবসময় আপনারা মনে করেন যে আমার প্রত্যেক ড্রাফটে এই কথাই বলতে হয় যে ওরা লাইম লাইটের বাইরে ওরা সয়ার লাইট বাইরে স্পট লাইটের বাইরে আমি কিন্তু উল্টোটা বলেছি যেহেতু লিটন দাস মুস্তাফিজুর রহমান বা তাওহিদজি দয় তারা এখন বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোও খেলছেন তো ওই জায়গাতে স্পটলাইটটা তারাই পাচ্ছেন ওরা সেই জায়গায় তো স্পটলাইট পাচ্ছে ওদের আমাদের টিমে যে স্পটলাইটটা ওরা পায় ওরা হচ্ছে আমাদের টিমের হচ্ছে মেইন অ্যাসেট আমাদের লোকাল প্লেয়ারগুলো ওরা এখানে এই যেমন ইমরুলকে আজকে আমরা কিন্তু ইমরুলকে আগে থেকে রিটার্ন করতে পারতাম বা ডিরেক্ট সাইনিং করতে পারতাম বাট আমাদের প্ল্যানিং আছে যে ইমরুল 50 লাখ এখানে ওর একটা বেস্ট প্রাইস অনেক প্ল্যানিংয়ের মধ্যে আসে এটা বা আমাদের ইটস ওরা আমাদের ওদেরকে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই আজকে যদি তাহাজুদের সাথে কথা বলেন ও বলতেছে যে এখানে এসব মানে খুবই সুন্দর সময় গেছে এই টিমের মধ্যে বিকজ হি ফিলস লাইক হি ইজ লুকিং ফরওয়ার্ড টু কবে জয়েন করবে আলহামদুলিল্লাহ আমরা এই ফিলটা দিতে পারি লোকাল প্লেয়ার এবং শেষ প্রশ্ন হচ্ছে অনেকেই আপনারা পেয়েছেন যাদেরকে চেয়েছেন কুমিল্লার কিছু পরিচিত নাম আছে এমন কাউকে কি আছে যে মিস করে গেছেন যেটা নিয়ে আসলে আক্ষেপ আছে আমি সবসময় বলে যাচ্ছি যে আমি ইয়াকে মিস করে গেছি আমার দুই একজন প্লেয়ার আছে আবু হায়দার রনি যেরকম প্রথম থেকে খেলে আসছে ওকে মিস করছি সাইফউদ্দিনকে মিস করছি আর মুগ্ধকে মিস করে আসছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ গুড লাক ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.